যদি প্রেমিকা দূরে থাকে দেখবেন ভালো লাগে না, একা একা হলে কাছে গেলে আরো কাছে আসেন, আরো কাছে আসেন, এমন কাছে গেলেও আপনারা হাসতে পারেন। বাবারা দুনিয়ার প্রেমের কথা যদি এরকম বলেন, প্রেমের জন্য মা বাপ তালাক দিয়ে ছেলে সন্তান চলে যায়, যেই প্রেমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন ওই নবীর জন্য আল্লাহ পাগল হইয়া জগতে ঘুম পাড়াইয়া দিলেন। আল্লাহ কয় বন্ধু সবাই ঘুমে থাকবে, আমি আর আপনি প্রেম করবো? আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মর্মে আজকের দক্ষিণ গণশ্যামপুর যুবকদের উদ্যোগে সপ্তম নবীর প্রেমিক সুন্নি মহাসম্মিলনের সম্মানিত সভাপতি সহসভাপতি, বিশেষ করে এই মাস টাইম অনেকটি মাস গতকালকে মেহরাজের রাত তো গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে পালন হয়েছে কিনা জানি না, প্রত্যেক মসজিদে মিলাদ হয়েছে কিনা? আপনারা না করলো এবার বাধ্যতামূলক সরকারে করে দিয়েছেন মিলাদুন্নবী করতে হবে, যেটা করবে না তার ফুঁদের টিয়ার সাল উড়াই লিব, এটা আইন হয়ে গেছে, ঠিক আছে না বাবা? মাশাআল্লাহ, আমি বানাই না কথা বলি নাই, ও একবারা যাইবি কই না করে ভাইতি না, দেশ সাইড তৈব দেশ সাইড ইন্ডিয়া যাইতে হবো তোমার। যাক বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করবো একটা কোরআন শরীফ আমার সামনে লাগবে, আমি খুব অসুস্থ শরীর ডাব্বা, আগামীকালকে খাগড়াছড়ি যাবো বান্দরবনে ফোকডাম, তো আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য বিশেষ করে কালকের পরের দিন আবার আসবো আপনাদের এলাকায়, এই আমরোটে মাহফিল। তো দেখেন সোনারঘাটে যথেষ্ট প্রোগ্রাম আমার, মেহরাজের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শুধু শুনলে হবে না, আমলে নেওয়ার চেষ্টা করবেন সকলকে, আল্লাহ আমলে নেওয়ার তৌফিক দিক, সকল বলুন আমিন। ওয়া শুনে লাভ কি? ওয়া শোনার পরে সকালবেলা যে হে মানুষ, একটারও ভয়ের চিন্তা নাই যে কবে যে মরবো, মৃত্যু যে আছে, মৃত্যু যে মরতে হবে, যে একজনের ভয় নাই, ফায় মাহফিলি কই, সবার একটাই চিন্তা ১৮০০ টাকার কিস্তি, ডাক করতেছেন? তো এখন প্রশ্ন হচ্ছে আব্বা, মৃত্যু তো হবে, মানুষের ভিতরে যদি মরণ থাকতো আদব সব কিছু মানুষ থেকে উঠে যাচ্ছে। যুবক ভাইরা তোরা কথা মনোযোগ দিয়ে শুনবি বাবা, যুবক বেশি দিন থাকা যায় না, তোর মতন বহু যুবকরা আল্লাহ কবরে ফেলাই রাখছে, কথাটা সত্য না মিথ্যা? আমরা এলাকার মনে মানুষ মরে না আর কি, মাগ্য মা আল্লাহর ওলির এলাকার লোক না নেই, একটু কথা কইতে হবো, তাজরাইল কি এলাকা চিনে নাই, কারো কথা অনুমতি লয়ে আসা লাগে নাই, চাই না বা এত বড় হিসাব বইহেন না যে আপনার অনুমতি লাগবে। আব্বা ভয়ঙ্কর আজরাইল, যেদিন আসবে একটা সেকেন্ড আপনার জন্য অপেক্ষা করবে না, বেলে আমি তো সুদের টাকা বাকি আছে এটা শেষ করে লই, আমার তো কিস্তিটা বাকি আছে এটা শেষ করে লই, লাভ হবে? লাভ হবে না। সত্যি করে বলবেন তো, কয় মসজিদে ১২টার পরে কালকে মোনাজাত দিছি? কয় মসজিদে? ১২টার পরে? আমি তো কালকে ছিলাম আপনাদের এলাকাতে, দেখলাম এশার নামাজের পরে মোনাজাত দিয়ে এলেছে, মোনাজাত শেষ, এটা হয়ে গেল মেহরাজের রাত্রি। আরে পাগল, এই রাত্রেতে যাওয়ার টাইমে নবী নামাজ পড়ছে, সুবহানাল্লাহ কন্যা কা, এমন একটি রাত্র কালকে গেছে বাবা, আল্লাহর ওলি হইতে একটা রাইতে ব্যাপার, কালকে সকালে সুবহানাল্লাহ কই, কোন মানুষের সামনে বসে? এই এলাকায় কি ওয়াজ মাহফিল হয় না? নি এটা কি ওয়াইব এলাকা? কেউ আছে না এই ফাটি? আমার বাড়ি কুমিল্লা লাগসাম, আমি ভয় পাই না, থাকলে আসুক অসুবিধা দেখি, কোরআন শরীফে দলিল দিই বাবা। এখন এই লোহে মাহফুজের কোরআন এত দামি এত সম্মানী বাবা, আমরা তো কাইকে কাইকে দোষ, আমরা নবীর ভালোবাসি গেলে এক নম্বর অন্যায় হয়েছে এটা, কথা কন্যা কা? প্রশ্ন হচ্ছে আমার রসুল সয় শরীরে মেহরাজে গেছে, এটা আমাদের আকিদা বিশ্বাস, শুধু নামাজে নয় দুঃখ হয় বাবা, কেন প্রতিবাদ আপনারা করেন না? সোনার ঘাটে আমার মনে হয় বাংলাদেশ সুন্নিয়তের এরকম আর ঘাঁটি নেই, আপনারা যদি যশ্নে জুলুস করেন আমার মনে হয় এখান থেকে শায়েস্তাগঞ্জ পর্যন্ত জুলুসে লম্বা হবে। কিসের মুসলমান ঈদ কোনোটা কবুল হইতো না, খোদার কসম যদি মিলাদুন্নবী না মানেন কোনো ঈদ কবুল হইতো, মিলাদুন্নবী যে মানবে না তার কোনো ঈদ নাই, কেন? রমজানের ঈদ আপনি ফাইছেন, কোরআনের মধ্যে আছে, রমজান ফাইছি, রোজা পাইছি আমরা, নামাজ হজ জাকাত দিলা কুলুব সব আমার নবীর কারণে, ১২টা মাস আসছে কেন, কিভাবে আসছেন এটারও তো ওয়াজ আছে, নসিহত আছে, কথা বলেন ঠিক কিনা? আমি ইনশাআল্লাহ করবো আলোচনা, অনুরোধ থাকবে আপনাদের প্রতি, রাস্তাঘাটে দোকানপাটে এখনো সময় আছে, আপনারা এক ইঞ্চি জায়গা রাখবেন না,
যেটুকু জায়গা করছে আরেকজন জায়গা একটু সামনে অগ্রসরী, আরেকজনকে বসার সুযোগ করে দিবেন। একটু মহাব্বতের দরুদ সালাতুনিয়াও সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ বানা দে মেরে সিনে কো মদিনা লিকালো বারে গম সে সফিনা সালাতুনিয়া জোরে এই পবিত্র লোহে মাহফুজের কোরআন, এটা নিয়ে কোনো বান্দার সন্দেহ আছে? যদি সন্দেহে থাকে সে কি আল্লাহ কি মানা হবে? আমাদের এই শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এটা পাইছি আমরা একমাত্র নবীর কারণে। আল্লাহ তো ইচ্ছে করলে মুসা নবীর চেয়েও আরো বেশি দিতে পারতেন। মুসা নবীর উপরে সত্তর ফারা তাওরাত কফারা, দাউদ নবীর উপরে একাত্তর ফা তিহাত্তর ফারা, আল্লাহ আকবার বলেন, ঈসা নবীর উপরে ইনজিল কিতাব, আমার কথার দিকে মনোযোগ, মুসা নবীর সত্তর, দাউদ নবীর উপরে তিহাত্তর, আর ঈসা রহল্লার উপরে একাত্তর, আল্লাহ আকবার করেন। আমার নবীর উপরে তিরিশ ফারা কেন? আল্লাহ কয় বন্ধু ওই সমস্ত কিতাবে যা নাজিল করলাম আপনার প্রেমে আমি তিরিশ পারা কোরআনে তা নাজিল করে দিলাম। এবার কোরআন এত দামি আপনারা মানেন, নবীরা মানেন না, আছেন এরকম বহু মসজিদে কালকে মেহরাজ হয়েছে না এরকম জায়গাও আছে, দেখবেন আমি জালালি কথাটা বলে যায় হতো আমি থাকবো না, যেইভাবে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে করার অনুমতি চলেছেন আইন হয়েছে, মেহরাজের রাত্র রাষ্ট্রীয়ভাবে আইন চলে আসবে। কেন? কোরআনে আছে, যেহেতু কোরআন তো আর বানাইন না না, কোরআনে কয় বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। শোনা কার? আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, কিছু বান্দারা কয় নবী সয় শরীরে যায় নাই, নবীর মেহরাজটা নাকি স্বপ্নে হইছে, কিরে বিয়াদফের বাচ্চারা কিভাবে কথাটা মুখ দিয়ে বাইর হয়? কোরআন মানো, নবীর মেহরাজ মানো না, কোরআনটাও তো যদি নবীরে না মানো তাহলে কোরআন মানবো, মানলে কেমনে? জবান তো আমার নবীর, কোরআনের কথাগুলো জবান কার? নবীর কথা আল্লাহর, কথা কার? হাদিসের কথাটাও আল্লাহর, কারণ আমার নবীজি মাওলার হুকুম ব্যতীত একটা কথা বলতেন না, আল্লাহ আকবার বলে। তো এই নবীর কথাগুলো মানো, নবীরে মানো না তুমি কত বড় জাহিল। আব্বার এই মনোযোগ নিয়ে শুনবেন, আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী অগণিত নবীদের নবী, যার জন্য আল্লাহ নিজে পাগল, শুধু আল্লাহ পাগল ন, আরশ পাগল, কুরসি পাগল, লৌহ পাগল, কলম পাগল, রায় পাগল, দিন পাগল, জমিন পাগল, আল্লাহ আকবার কম, এতগুলা পাগল কেমলে? এক একটা করে যদি ব্যাখ্যা দেই দশ দিন নিয়ে বসলো শেষ করা যাবে না। আব্বা মনোযোগ নেন, যে খানা কাবার জন্য আপনারা পাগল হইয়া সিজদা দেন, কাবাতি শারিবাতি আল্লাহু আকবার, পশ্চিম দিকে ফিরি, পশ্চিম দিকে ফিরে আপনারা সিজদাটা দেন, ওই খানা কাবা আমার নবীর প্রেমে পাগল। আল্লাহু আকবার! ও জালালি ভাই, খানা কাবাও পাগল তাই নাকি? হ্যাঁ, ওহাবিরা যারা খানা কাবার দিকে বীর সেজদা দেন, ওহাবি নাই, সুন্নি নাই, খারেজি নাই, তাবলিগি নাই, জামাইতা নাই, সবাই এক বাক্যে কাবাতি শরীফেতে আল্লাহু আকবার। শর্ত কোনো পশ্চিম না, শর্ত হচ্ছে কাবা, কথা কর না কান। তো ওই নবীর প্রেমে কাবা নিজে ঝুঁকি পড়লেন, দলিল হচ্ছে কিন্তু আদামু বাইনাল মাই ওয়া তিন, আদম নবী সৃষ্টির আগে আল্লাহ আমার নবীর সৃষ্টি করলেন, কিন্তু এই নবীর জন্য খানা কাবা কিভাবে সেজদায় গেছেন জানার দরকার আছেনি? একটু জোরে কোন আছেন নি? মেহরাজে যাবেন,
মেহরাজে নিবেন আল্লাহ, নামাজ কিন্তু বাজেট তখন হয় নাই। ইরে মুসলমান নামাজ নামাজ করো, নবীর মানো না। আমরা জালালিরা এটাই বুঝাচ্ছি সুন্নিয়তের কাম হচ্ছে নবী ব্যক্তিত্ব কোনো নামাজ ইবাদত কবুল হবে না, কারণ নবী হচ্ছে ইমান। আপনারা কোরআন শরীফ ইমান বললে হবে না, কোরআন তেলাওয়াত ইবাদত। কোরআন তেলাওয়াত কি? ও আমার মুরব্বি ভাই বাবারা একটু মনোযোগ নিয়ে বসবেন, আমি এই কথার দিকে কেন গেলাম, আব্বারে আল্লাহর খানা কাবা সিজদা যদি পড়তে পারে নবীর মিলাদুন নবীতে, আমরা এই মিলাদুন নবী নিয়ে দলাদলি করি ফতুয়া দেই। কিছু কিছু মুরব্বীরা যুবক ভাইয়েরা কয় এত কিছু বলার তো দরকার নাই, জালালিরা খালি নাম ধরে বলে, নাম ধরে কেন বলতাম না? আমি জালালি একটা কথা বলা যায়, দুনিয়াতে কোনো লোক তোমার আপন নয়, যার কথার জন্য জীবন দিতে পাগল রে, ওই নবীরে ছাড়া কোনো জায়গায় কাউকে পাবেন না। এই জন্যে শাইখ বলেন, তোমার আমার আপনকে একটু শোনো না, যিনি আপন তিনি কাদের সোনার মদিনা, হায় হায় ওই নবীজির পাগল হয়ে চল মদিনা, বলেন ওই নাশাল্লাহ সবাই বলেন চল মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি হায় হায়, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে চ, সব কিছু পা লাইয়া আজি একা যাইতে চ, ঠিক কিনা? কিছু নামার মতন সাথী নাই, বন্ধু নাই, বাড়ি নাই, গাড়ি নাই, মানুষ রাত্র হলে চিন্তা এটা নইয়া নাই, শুধু সকালবেলা কিস্তির জন্য টেনশন, চাকরি চলে যান, কাজের মধ্যে চলে যান সংসার চালানোর জন্য, ওই সংসারের দায়বদ্ধ আপনি জাররা জাররা করে মাওলার কোটে হিসাব দিতে হবে রে, ওই দিন বাঁচানোর জন্য একমাত্র নবী ছাড়া কাউকে পাবেন না। আল্লাহর কসম আমার নবী আল্লাহর দিদারে আল্লাহর বাড়ি জিব্রাইল নবীজির হুজরা মোবারকে নয়, মা উম্মে হানির ঘরের দরজাটা খুলে দেখতেছে আমার নবীর চক্ষুটা বন্ধ রে, দয়াল নবীজির চক্ষুটা বন্ধ, জিব্রাইল আলাইহিসসালাম নবীজির সামনে যায়া দেখতেছে নবীর চক্ষুটা বন্ধ, কিভাবে নবীর ডাক দিবেন রে? জিব্রাইল আলাইহিসসালাম নিজে সাহসটা পায় নাই ডাক দেওয়ার মতন, পরে কি করলেন, আমার আল্লাহই তো সব ঘটাইল, জিব্রাইল এবার তাকায়া দেখতেছে আমি এখন কিভাবে দয়াল নবীকে ডাকবো, যদি ডাকতে যায় বেয়াদফি হয়ে যায়, দুনিয়ার সব কিছু নিয়ে বেয়াদফি করা যাবে, রসুলের সামনে রসুলের সামনে যাররা পরিমাণ যদি বেয়াদফি করেন রে, আল্লাহ কয় মাপ দেওয়ার রাস্তা আর নাই, কারণ কোরআন কয় যা উকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রসুল। আল্লাহু আকবার, তুমি জুলুম করো অত্যাচার করো নফসের সাথে, মাফ চাইবা তুমি আল্লাহর কাছে, লেকিন আল্লাহ মাফ দিবে না, কারণ কি? আল্লাহ কয় যাও কা যাও তোমরা আমার রসুলের দরবারে। কিছু নামার মতন রাস্তা নাই, এবার জিব্রাইল আলাইহিসসালাম কদমে যখন জিব্বাটা লাগাইয়া দিলেন আমার নবী চক্ষুটা মেলে তাকাইলেন, নবী কয় এত গভীর রজনীতে তুমি কেন? কয় নবী গো আমি জিব্রাইলের জীবনটা ধন্য, যতদিন আল্লাহ আমার জীবন দিলেন ফেরেশতার দায়িত্ব দিলেন, আল্লাহু আকবার কম, আমি ফেরেশতাদের লিডার, ও নবী গো এবার আপনার কাছে আল্লাহ পাঠাইছে, বাহিরে বোরাক দাঁড়াই আছে আপনি যাওয়ার জন্য, আমার নবী সাথে সাথে চেহারাটা মলিন করলেন, চেহারার মধ্যে হাসি নাই, হঠাৎ করে জিব্রাইল তাকায়া দেখতেছে দয়াল নবীর দুটা টোক চোখ দিয়া পানি টরলে পড়তেছে, আমার নবী কাঁদতেছে, জিব্রাইল ডাক দিয়া কয় নবী গো আপনি কেন কান্দেন গো নবী? আমার নবী কয় কেন কান্দি তুমি বুঝো নাই, আমি কান্দি আমার উম্মতের চিন্তা। জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো কেন উম্মতের আপনি চিন্তা করবেন,
আজকে যেই রজনীতে আল্লাহর বাড়িতে যাচ্ছেন, আপনার মতন আপনার সৃষ্টি না করলে আল্লাহ আমারও সৃষ্টি করতো না। জিব্রাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কান্দেন? আমি উম্মতের জন্য চিন্তা করি, আল্লাহ আমারে নিয়ে যাইবেন আল্লাহর দিদারে, আল্লাহর বাড়িতে আমার উম্মতরা আমি কার কাছে রাখা যাব? নবী আমার আল্লাহর বাড়িতে যাইব। জিব্রাইল কয়, নবী ও কেন আপনি এত চিন্তা করেন, উম্মতরে কার কাছে রাখবেন? জানেন নি গো, আমার আল্লাহ আমার আগে বইলা দিছে, আমার বন্ধু উম্মতের প্রেমের পাগল। নবী আমার আসতে চাইতো না। জিব্রাইল রে, তুই শুনাইয়া দে, জানাইয়া দে, যতক্ষণ আমি আল্লাহর বাড়িতে থাকবে, আমার মেহমান হইয়া আমার বন্ধু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার বান্দার আমল নামার মধ্যে কোনো গুণা উড়াইতাম না। মাগমা নবী, কেমন নবী? নবী তবু হু হু করে কানতেছেন। জিব্রাইল কো, নবী গো আজকে আমি একটা কথা আপনার কাছে বলে যাই, যদি আপনি দয়া করে আমার কথাটা রাখেন। কি কথা? আপনি তো আল্লাহর দিদারে যাইবেন, আমি দেখলাম আল্লাহ আপনার পাগল। খোদার কসম জিব্রাইল কো, নবী গো আমি আপনার খেদমতে লাগতে চাইব। নবী, জিব্রাইল রে তুমি কেন কান্দ? কয়, আপনি যে এত উম্মতের পাগল, আজকে আল্লাহর দিদারে যাইবেন, এ রাত্র আপনি উম্মতরে বলেন নাই, ফয়সালাটা জানতে চাচ্ছেন, আপনি উম্মতরে কার হেফা করে যাবেন, কার কাছে রেখে যাবেন? নবী গো আমার একটু কর্ম করার সুযোগ করে দেন। জিব্রাইল যখন এই কথা বলল, আমার নবী কয়, তুমি কি করতে চাও? কয়, আমি করতে চাই আপনি না গুনাগার ইমানদার উম্মতের পাগল, আল্লাহ হাশরের ভয়াবহ ময়দান থেকে যখন মানুষকে নিয়ে যাবে, বিশাল আকারের একটা জামা ফুলসেরাত বানাইব, যেটা থাকবে 10,000 বছর রাস্তা খাড়া থাকবে, 10,000 বছর রাস্তা শোয়া থাকবে, 10,000 বছর রাস্তা নিচের দিকে থাকবে, চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও তার হবে, দুনিয়ার 1,000 বছর হাশরের হবে একদিন। নবী গো যারা জীবনে একটা বার মেহরাজের রাত্র পালন করবে, যারা আপনি নবীর প্রেমে দাঁড়াইয়া নবি বলবে, আমি জিব্রাইল তাদেরকে পার করতে চাই। কিভাবে তুমি পার করবা? কোনবিগো আমার ডানার মধ্যে আল্লাহ দেহর মধ্যে 600 নূরের পাকা দিলেন, একটা পাকা যদি জমিনের দিকে দেই, আমি জিব্রাইল আলাইহিস সালাম জমিন থেকে আসমান 500 বছর রাস্তা যেতে পারি। আল্লাহ আমার এই নূরের পাকাগুলা আমি আপনার উম্মতের জন্য, যারা ঈমান নিয়ে ফুলসেরাতের দুয়ারে দাঁড়াইব, যারা জীবনে কিয়াম করবে, যারা জীবনে আপনাকে নূর মানবে, আপনার সুন্নতগুলা আঁকড়াইয়া ধরবে, আমি জিব্রাইল আলাইহিস সালাম ওই কঠিন ফুলসেরাতের দিনে ফুলসেরাতের ফাড়ে দেখবো উম্মতটা আপনার পাগল, এমনি বুঝবো না কলিজা থেকে উম্মতের নবীর প্রেমের গ্রাম বাহির হবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই উম্মতের জন্য আমি জিব্রাইল আলাইহিস সালাম আমার দেহের মধ্যে 600 নূরের পাকা ফুলসেরাতের ফুলের মধ্যে বিছাইয়া দিয়া আপনার উম্মতের বেড়া পার কইরা দিবা। এই জন্য আমি বলি, অনুরোধ থাকবে জিব্রাইল আলাইহিস সালামকে, আমার নবী কয় তাই নাকি তুমি এই খেদমতে থাকতে চাও? নবী গো আমি আর কি করব, আমার এই খেদমতটা করার সুযোগ করে দেন। আমার নবী কয় আমি তো শুধু মানুষের নবী নয়, আমি তুই জিব্রাইলেরও নবী, তোমার আবদারটা অসিওরটা আমি রাখলাম। এবার আমার নবী মুস্কি হেসে দিয়ে রওনা হলেন বাবারে, বোরাকের মধ্যে বসলেন। বোরাক কি কয় শোনেন নে, বোরাক যে বোরাক 40,000 বছর জান্নাতের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। আল্লাহ বাদাই মারা কয় কে আমবেলে নাই, সিদ্দিক আকবরের জীবনীটা পড়বেন, একলাগারে 6 মাস পর্যন্ত সিদ্দিক আকবর যিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যাম্প করছে, ও জালালি হুজুর এই ওয়াজ তো আর শুনলাম না 24/7। কোন কোন মুলিবীরা কয় আমার নবীজি ইশারা বললেন, ও সিদ্দিক মদিনাটা কোন দিকে? আর কিছু বলে নাই সিদ্দিক আকবর, বুঝলেন নবী আর মক্কায় থাকবে না, মক্কায় আর থাকবে না, মনে হয় নবী মদিনায় যাবেন। এই কথাটা বুঝছে যেদিন কইলেন সিদ্দিক আকবর, ওদিন থেকে ঘুম হারাম কইরা, রাত্র যখন হইতেন ঈশান নামাজটা শেষ কইরা দরজার সাথে এইভাবে ফিটা লাগাইয়া ইয়া নবী সালামু আলাইকা কইয়া সারা রাত্র কাটাইছে। আল্লাহু আকবার।
দরজার মধ্যে টোকা মারলেন, সিদ্দিক আকবর ডাক দিয়ে কো নবী গো, আমি সিদ্দিক আকবর সহজা কাছি, আমার দয়গাল নবী একটা ডাক দিয়া কয় সিদ্দিক রে, আমি তো তোমার ডাক দিলাম না, আমি কোনো কথা বললাম না, আমি কোনো শব্দ করলাম না, শুধু টোকা মারলাম দরজায়, তুমি কিভাবে বুঝলাম আমি তোমার ঘরের সামনে? নবী গো, এই রাত্রের জন্য তো আমি ফাগলাটা 6 মাস পর্যন্ত বিছনার মধ্যে ফিট লাগাই নাই। নবী গো, 6 মাস পর্যন্ত আমি ঘুমাই নাই। আমার নবী কই কারণ কি? কই যেদিন আপনি বললেন মদিনাটা কোন দিকে, ওদিন আমি বুঝতে পারলাম আমার দয়াল আর মক্কায় থাকবে না, মদিনায় হিজরত করবেন, কোন দিন যাইবেন এটার ঠিকানা নাই, বলেন নাই, আপনি শুধু বলছেন মদিনাটা কোন দিকে, আমি বুঝতে পারলাম আমার নবী আর থাকবে না, হিজরতের জন্য মদিনায় চলে যাবে। ওই দিন থেকে আমি সিদ্দিক আকবর গুমটা হারাম করে দিলাম, রমক্কা যাইরা দিলের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়া গো নবী আমার ফিরা ফিরা সাই, আল্লাহ আকবার কোন, ওরা মক্কার মানুষ হইয়া নবীরে মক্কায় থাকতে দেয় নাই, ওরা তো মুসলমান, দেখেন তো তাকে ওদের জীবনী, নবীর আপন চাচা হইয়া আবু জাহিল জান্নাত পাবে না দোজখে চলে যাইব, আব্বারে একটু লক্ষ্য করবেন, এজিদ মুসলমান ছিল, এজিদের তাবুর মধ্যে আজানের দড়ি চলছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, খোদার কসম এজিদের আজানের সুর এক, হুসাইনের আজানের সুর এক, বলুন তো কোন আজানটা কবুল? এটা যদি বুঝতে পারেন দলিল ছাড়া উহাইবারা আজান দিব কবুল হইব না, যত কণ্ঠের সুর ভালো হোক না কেন ওরা আজান দিবে, কোরআন তেলাওয়াত করবেন, ওদের আজান হচ্ছে এজিদা মার্কা আজান, হুসাইনের আজান যারা দিবেন তারাই নবীর কিয়াম করবেন, জানাজার পরে দোয়া মানবেন, নবীর নূর মানবেন, নবী গায়েব জানে বিশ্বাস করবেন, কথা বলেন ঠিক কিনা বাবাড়া? এই নবীর মহাব্বত আর ভালোবাসা নিয়ে যারাই মৃত্যুর দুয়ারে যাইব, আমার নবী কই তোর চিন্তা নাই, আমি দয়াল নবী তোর সামনে ওই মুহূর্তে হাজির থাকি, ওই নবীরে যারা একবারের জন্য দেখব রে আল্লাহর কসম তার জন্য সাতটা জাহান্নাম হারাম হইয়া যাইব। বোরাকের মধ্যে নবী বসলেন, বোরাকে একটা ডাক দিয়া কয় নবী গো, আমি আজকে এক রাত্রের পাগল নই, যেদিন আল্লাহ জান্নাত বানাইলো ওই দিন আমরা বোরাকে আল্লাহ সৃষ্টি করলো, ওই দিন থেকে আমরা রে আল্লাহ জান্নাতে রাখছে, শুধু কেন জানেন নিগো নবী, আল্লাহ আপনার এই ছয় শরীরে আমি বোরাকের মধ্যম করে নিবেন, 40,000 বোরাক বানাইলেন, প্রত্যেকটা বোরাক আমার মতন দেখতে, জিব্রাইল জান্নাতে ঢুকিয়া দেখতেছে 40,000 বোরাক, একটা বোরাক আলাদা, 39,999 বোরাক এক জায়গায়, শুধু আলাদা একটা বোরাকরে দেখা যায় আলাদা, এবার যাইয়া দেখতেছে বোরাকটার শুধু চোখের ফানি পড়ে আর নবী নবী করে, আমার নবী কয় বোরাক 40,000 বৎসর 40,000 বোরাকের মধ্যে তুই বোরাক কিভাবে আসলি? আরো জোরে কন্যা আল্লাহ ভগবান, কষ্ট ছাড়া মিষ্টি পাওয়া যায় না, পরীক্ষা দিবেন ক্লাস 10-এর, একদিনে যাইয়া কি পরীক্ষা দেওয়া যায়নি, 10 বছরের সাধনা,
কয় বছর? না মিথ্যা? ক্লাস টেনের পরীক্ষা দিতে হলে কয় বছর? আমি কি কম কইছি নি আব্বা? মাস্টার আমার অফিসে যে গান ওনারে, উনি রফিক মাস্টার স্কুলে মাস্টারি করে, উনি তো শিক্ষক, ওনারে সেই গান না বাবারা। 10 বছরের 1 বছর আগে আমনে ফাইবেন নি পরীক্ষাটা দিতে, জোরে কন না, একটা ক্লাস চেইনের সার্টিফিকেট মিলাইতে হলে 10 বছর অপেক্ষা করা লাগে, নবীর সার্টিফিকেট যোগাইতে হলে একদিনও লাগে না, ভালোবাসলেন জানের চাইতে বেশি রে। নবী বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জানের চাইতে নবীর ভালোবাসার সাথে সাথে খাঁটি ইমানদার হইয়া যাই। আমরা এমন ভালোবাসি রে, পাঞ্জে গানা নামাজ পড়ি মিলাদের বাধা চলে, মনক প্রতিবাদ করি না, আল্লাহর কসম যেই জায়গায় মিলাদের ক্যাম্প বাধা দিবে ওই সমস্ত লোকের ধরবেন রাখবেন আমরা আসব। যদি এটা না পারেন বুঝাইবেন যে তোমরা কোন বুঝে দলিল দিয়ে দাও যে মিলাদের ক্যাম্প দাঁড়াইয়া করলে শেরেক হয়, জানাজার পরে দোয়া করলে শেরেক হয়। ওরে বাবা এগুলা নিয়ে কেন তোমরা ফেতনাবাজ করো? আমার নবী তো সব কিছু জায়েজ করাইয়া ছাড়লেন। এই নবীজি মেহরাজের রাত্রেতেই বোনাক যখন বললেন নবী গো আর জান্নাত সৃষ্টি করবেন, ওই জান্নাত সৃষ্টি করার আগে আল্লাহ আপনার নূর দিয়া জান্নাত বানাইলেন, আমরারও নূর দিয়া বানাইলেন, আপনি নবীর নূর দিয়া আপনাকে বানাইলেন আল্লাহর নূর দিয়া। কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহির নূর, শুধু নূর নবীরে মানবেন, নবীর নূরে তামাম জাহান সৃষ্টি, এটা মানেন না তাহলে ইমানদার হওয়া যাবে না। এবার নবী নূর 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 কেমন নূর কেমন নূর, জগৎ কিন্তু নবীর নূর সৃষ্টি, আর কোন আপনি যদি বলেন জালাল সাহেব জগৎটা কিভাবে নূরের সৃষ্টি, ওয়াজ আমি সামনের দিকে নিচ্ছি, নূর প্রমাণ হইয়া যাবে বাবা না, এটা আমি বলা লাগবে না, ওয়াজবারও মানা লাগবে। এবার শুনেন বোরাক যখন কানলেন, আমার নবী কই বোরাক তুমি কেমনে কবুল করলা, কিভাবে তুমি এখানে আসলা? নবী গো একদিনের প্রেমে কান্দি নাই, আপনি নবীর নাম যত লইতাম আমার কাছে ততই ভালো লাগতো, নিচের দিকে তাকায় তাকায় আমি কিয়াম করতাম, ইয়া নবী সালামু আলাইক, আমি বোরাক বলতাম আসসালাতু আসসালামু আলাইক ইয়া রাসূলুল্লাহ বলে রাত্র কাটাইতাম, দুরুদ শরীফ আমি পড়তাম। আল্লাহ নবী গো যত বনি তত ভালো লাগে, আমি বোরাক 40,000 বছর জান্নাতি জাহান, আমার খাওয়া নাই দাওয়া নাই, সমস্ত বেহাস্তি ফল ফুরুট খাইতেন বোরাক আমাদের লগের গুলা, কিন্তু আমি বোরাক আজ পর্যন্ত কোনো খানা মুখে লই নাই, আল্লাহ আমারে রাখছে, কেমনে খাইতাম গো নবী? আপনার নাম যতক্ষণ মুখে রাখি আমি বোরাকের অলসতা লাগে না, আমার নবী নাম যে এত মধু গো আমারে কইরাছে জাদু গো, কামলিওয়ালার বাঁশির সুরে নূর নবীজির বাঁশির সুরে গড়ে থাকা বিষম দাওয়াই আমার মনে হইয়াছে রে দেওয়ানা, কষ্ট মনে বেশি দিয়ে ফেলেছি বাবারা। এবার আমার নবীকে বোরাক রে, তাহলে তুই কি করতিস আজ? বোরাক কো নবী আমি আজকে যাইতাম না, একটা কদম দিতাম না, আগে আপনি আমার কবুল করছেন নি বলেন। আমার নবী কয় বোরাক তুই কি কইলি? আমি তো তোমার নবী, আল্লাহু আকবার, কম আমি তোমারে গ্রহণ করলাম কবুল করলাম। বোরাক চোখের পাত্রি মারার আগে নবীরে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, কোরআন যার কথা কইলেন সুবহানাল্লাজি আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহু আকবার, কম। এবার এখানে যাওয়ার পরে বাদাইম্মা মুলুবিরে এবার তোদের সাথে লয়া চলবে, কোরআন থেকে দলিল দিয়েছি, তোরা যে কস নবী তুগো মতন, আমার নবীর নাকি পাওয়ার নাই, আমার নবী নাকি নুনু না, যদি নবী নূর না হয় নামাজ তো বাজেট কোনো বাইতুল মুকাদ্দাসে হয় নাই, কথা কন না করে নামাজ কোন বাইতুল মুকাদ্দিসের বাজেট না, কোন মুলবি যদি পারো আমার সামনে ফতোয়া দিতা যে নামাজ বাইতুল মুকাদ্দিসের বাজেট হইছে 50 লক্ষ টাকা দিয়া যাইমু, আর যদি না পারস তাহলে তবা করে শুনিয়ে দেয়া, কথা বলেন
পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া লাগবে না। আমি যদি বলি নামাজ বাজেট বাইতুল মুকাদ্দেস না, তোরা যদি কত বাইতুল মুকাদ্দেস না, তাহলে না মানলে তো নবীর নূর মালা লাগবে, তাহলে কেমনে নূর মালা লাগবে? বাইতুল মুকাদ্দেসের থেকে কোনো টাকা যাবে না, বাইতুল মুকাদ্দেস থেকে কোনো মক্কা আসবে না, বাইতুল মুকাদ্দেস থেকে কোনো আমেরিকা যাবে না, বাইতুল মুকাদ্দেস থেকে কোনো আমরোটে আসবে না। জালালি সাহেব কোথায় যাবে? বাইতুল মুকাদ্দেস থেকে উর্দু জগৎ জমিন থেকে উপরের দিকে। এখন উপরে যাইতে হইলে আপনারা রকেট টোকাইবেন। এখন আমার নবী কেমনে গেল, কিভাবে গেলেন? নবী শুধু নূরে নয়, নবী সিদরাতুল মুনতাহা থেকে, ওটা হচ্ছে নবীর শুরুতে হাক কি। আরো জোরে কোন কোরআন কয় শুরুতে হাক কি? জমিন থেকে আসমানের দিকে যাবেন, মা আমে মা উম্মেহানের ঘর থেকে বাইতুল মুকাদ্দেসে, ওটা হচ্ছে শুরুতে বাসারি। এবার শুরুতে বাসারি থেকে উর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত শুরুতে মালাকি, মালাকির শুরুতে নবী গেলেন। এই হচ্ছে নবীর শুরু তিনটা। এই জন্য কোরআন কয় হায় হায় দয়াল নবীর তিনটা শুরু শুনে হে মোর নবীজির উম্মত, প্রমাণ আছে কোরআন আর হাদিস। প্রথমে শুরুতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানব রূপ ধারণ, শুনো আসে কাম গাইব মোরা নূর নবীজির শান, বলেন গাইব মোরা কামলিওয়ালার শান, শুনো আসে কাম গাইব মোরা। এবার যাইতে 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 আমার নবী বোড়াক নয় রফরফ হয়ে লামকাম, সুবহানাল্লাহ, কাম লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, আরশো আজিম, আরশো আজিমে যাইয়া আমার নবী যখন নিচে তাকাইল, বোরাক থেকে না রফরফ থেকে নামবেন, খোদার কসম রফরফ ডাক দেয় নাই, গাইবি একটা আওয়াজ হলেন, নবী গো আপনি কেন নিচে তাকাইলেন? জুতার দুলি আপনি জুতা খোলা লাগবে না। দেখেন নবীর জুতা নবীর কদমে থাকাতে জুতাগুলো জান্নাতি জুতা, জান্নাতি পোশাক, জুতাগুলো মেহরাজে গেলেন। কেমন নবী? আল্লাহু আকবার। কোন পোশাক তো গেলেন, গেলেন জুতা মুবারক গেলেন। আল্লাহ কয় বন্ধু জুতা খোলা লাগবে না, আপনার জুতার দোলের জন্য আমার আরশ আগে আবদার দরগাস্ত করছি। আমি আরশের দরগাস্ত করলাম, কবুল করলাম। এবার যাইতে যাইতে আমার নবীর আল্লাহ ডাক দে, আও আদনা, ও বন্ধু ভালো লাগে না, প্রেমের কথা এইভাবে হয় না, আর একটু কাছে আসেন। যদি প্রেমিকা দূরে থাকে দেখবেন ভালো লাগে না, একা একা হলে কাছে গেলে আরো কাছে আসেন, আরো কাছে আসেন। এমন কাছে গেল আপনারা হাসতে পারেন বাবারা, দুনিয়ার প্রেমের কথা যদি এরকম বলেন, প্রেমের জন্য মা বাপ তালাক দিয়ে ছেলে সন্তান চলে যায়, যেই প্রেমে আল্লাহ দুনিয়া সৃষ্টি করলেন, ওই নবীর জন্য আল্লাহ পাগল হইয়া জগতে ঘুম পাড়াইয়া দিলেন। আল্লাহ কয় বন্ধু সবাই ঘুমে থাকবে, আমি আর আপনি প্রেম করমো, বান্দারে ঘুম থেকে জাগাইতাম না, আপনি যাইবেন আবার ঘুম থেকে জাগাইয়া দিব। এবার কতদিন কত রাত্র কত কোটি বছর আল্লাহ আর রাসূল ভালো জানে। ওরে বাবা, এবার নবীজি যাইতে 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 এমন কাছে গেলেন, তাফসীর কারক বলেন 27টা তাফসীরের মধ্যে পাইলাম আমার নবী এমন কাছে মিললেন, খোদার কসম মাসকান দিয়ে যদি সরিষার দানা পালাইতেন জমিনে পড়ার মতন লাইন হইতো না, জমিনে রাস্তা ছিল না, এত কাছে মিললেন। কাছে মিলার পরে তোরা যে বাদাই মারা মানস না, 40,000 কথা হয়েছে, 40,000 কথা নয় টোটাল কথা হয়েছে 90,000। মেহরাজার রাত্রেতে এই 90,000-এর মধ্যে 30,000 কালামে পাইলাম। বাদাইম্মারা কয় নবী নাকি মেহরাজে যায় নাই। ও বাদাইম্মা না গেলে কোরআনের আয়াতগুলো কোত্থেকে আসলো? কথা তো সব আগে হয়ে গেছে, পরে না নোট করা হয়েছে। আল্লাহু আকবার। কোন পরে নোট? আল্লাহু আকবার। সব কথা আগে হয়ে গেল, পরে নোট করা হইল। এ লোহে মাহফুজের কোরআন সাক্ষী দেয় 30,000 কালাম পাইলাম, আর থাকে 40,000 কালাম। বাদেন না মুলুবিরি জিগাইবেন, এই 40,000 কালামগুলা কোথায়? যদি কোন মাদ্রাসা, আমি মাদ্রাসার হুজুর পাবে না, এটা জাহিরি এলেম। আল্লাহু আকবার। কোন ওই এলেম পাইতে হইলে ওরে আলিফ লাম মিম আগে সিন নইলে ঠেকবা বিষম দাগাই ভালো করে পরে তোরা নবীর মাদ্রাসায়। আল্লাহু আকবার। কোন
আরেকটা আমাদের আশায় আছে মদিনা মগবর, সেই মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কাদের জিলানি। আল্লাহ আকবার কম। ওরে সেই মাদ্রাসায় বাস করিলে, সেই মাদ্রাসায় বাস করিলে ওলি আল্লাহ হওয়া যায় ভালো করে পরে তোরা নবীর মাদ্রাসায় বাজানো। আল্লাহ আমার আল্লাহ কুদরতি ভাবে দুটা চেয়ার বানাইলো, একটা হলো রূপার চেয়ার আর একটা স্বর্ণের চেয়ার। সামনে একটা কুদরতি ভাবে আল্লাহ এইভাবে কুদরতি টেবিল সাজাইলো। আপনাদের গণসম্পুর যদি কোনো মেহমান আসে, মেহমান যাইলে আপনারা সর্বপ্রথম কফি দিবেন না চা দিবেন? মাশাআল্লাহ। আমার বাবাজি বললে শরবত, আমাদের কুমিল্লা তো শরবত দেওয়া হয়, কি দেওয়া হয় শরবত বাজান। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু তুমি আসলা আমার দিদারা আমার বাড়িতে, আমার জন্য আজকে তুমি যে মেহমানদারি তোমার জন্য আমি সাজাইলাম এত সুন্দর সব কিছু, আজকের এই আমার মেহমানদারিটা তোমার জন্য আমি শুরু করবো। তুমি না আমার বন্ধু, তুমি না আমার মেহমান, আগে তুমি খানা খাও, এই পানিটা পান করো। বা পানি রাখে নাই আমার আল্লাহ, দুইটা শরবত দিলেন, একটা মধুর একটা দুধ। আল্লাহু আকবার কর। দুইটা মধু একটা মধু একটা দুধ রাইখা আমার নবী কো বন্ধু কথা বলবো শুরু করবো, কিন্তু তুমি আগে পান করো শরবতটা খাও, তোমার সাথে যথেষ্ট কথা আমার জমা আছে, প্রেমের আলাপ করবো রে। এই প্রেমের আলাপ দুনিয়ার আলাপ নয়, এগুলা কোরআনের মধ্যে 30,000 চলে আসছে, বুঝি না যার কারণে মজা লাগে না। কত সুন্দর কোরআন রে, বাদাম মারা কোরআন পাওয়ার পর, কোরআনে দলিল পাওয়ার পর বিশ্ব নবী কেমনের বিশ্বকোষ। কোরআন কয় রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন। যেই আল্লাহ কোরআন বানাইছে, আল্লাহ 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 কোরআন তৈরি করলেন, 40,000 কথা নয় 30,000 কথা কোরআনে, 40,000 জাহিরি। জাহির অর্থ কার কাছে? সমস্ত ওলি আল্লাহর কলবে। আল্লাহ আকবার কন। এই জন্য আল্লাহ সব জানেন, যিনি জানেন তিনি ছিলেন, যিনি আছেন তিনি থাকবেন। আল্লাহ আকবার কন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। ঘোষণাকার, যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। ওই আল্লাহ কয় বন্ধু আমি আছি থাকবো ছিলাম, কিন্তু আপনি ছাড়া আমার প্রকাশ করানোর লোক ছিল না, আপনাকে দিয়ে আমি প্রকাশ হইলাম। বন্ধু গো প্রেমের কথা বলার জন্য আনলাম, জগতে ঘুম পাড়াইয়া রাখলাম, আপনি যাওয়া ব্যতীত ঘুম থেকে জাগাইতাম বন্ধু। আপনি আমারে বলেন, আগে আপনি মধু খান, আমার নবীরে বলতেছে খাওয়ার জন্য, দুটা কুরসি নবী বসবেন, এখানে বিরাট ঘটনা ছিলেন, কুরসিগুলা একটা স্বর্ণের আর একটা রূপের, আমার নবীরে আল্লাহকে আগে বসেন, বসতে যাইয়া নবী স্বর্ণ বসলেন না রূপার মধ্যে বসলেন, ওটার কারণও ব্যাখ্যা করলেন। তাফসির কারক বলেন কারণ কি? কারণ হয়েছে আমার নবীকে উম্মত আমার বেশিরভাগ গরিব হবে, গরিবী হাওলাতে থাকবে, স্বর্ণ কেনার মতো টাকা থাকবে না। বর্তমান স্বর্ণের দাম 69,000 থেকে 70,000 কথা কন, ঠিক কিনা? আমার আব্বারা স্বর্ণ কেনার মতন অনেকের দাম নাই, এবার টাকা নাই পোষা নাই বাবারা। আমার নবী কয় না না আমি রূপার মধ্যে বসবো, আল্লাহ কয় বন্ধু আপনি স্বর্ণেতে না বসবেন, কয় আপনি বসেন, আমার নবী কয় আপনি বসেন, আল্লাহ আমার বসা নাই খাওয়া নাই দাওয়া নাই, আমি জগৎকে খাওয়াই জগৎকে বসাই জগৎকে ঘুম পাড়াই, ঘুম থেকে উঠাই, কে জোরে বলেন কে? তিনি কে? ওই আল্লাহ কয় বন্ধু আমার বসা নাই খাওয়া নাই দাওয়া নাই, আমি আল্লাহ নই রাখার, আপনার জন্য সব কিছু বানাইলাম সব কিছু সাজাইলাম, আপনি আগে পান করেন। আমার নবী এবার তাকায়া দেখলেন একটা মধু আর একটা দুধ, টান দিয়া নবী আগে মধুর গ্লাস লইলেন, মধু খাইলেন। এই জন্য মধুর মধ্যে বহু মেডিসিন আছে, মেডিসিন মানে এক নম্বর মধু হলে শরীরের মধ্যে রোগ আসবে না, মধুটা আল্লাহর নিয়ামত। ডায়াবেটিস রোগীরা মধু খেতে পারে, মধুর মধ্যে কোনো কল ইয়া নাই বাবারা, মিষ্টি জাতি হলে এটা পরের রস না, এটা আল্লাহ দেওয়া একটা মধু। দেখেন তো মধুটা কোনো মানুষ তৈরি করতে পারে না, একটা ফুকার মুখ থেকে মধুটা আনে।
কথা কন না কা বাবারা, মধুটা কিভাবে ফুল থেকে আনে এটার আলোচনা করতে গেল অনেক বিরাট ঘটনা। খোদার কসম ফুকায় মধু বানাইতে পারে না রে, বুকা যে গুনগুন করে আল্লাহর কসম দশ বার নবীর উপরে দরুদ আদায় করে। যখন পোকা ফুলের মধ্যে বসে রে, ওই ফুলের রসটা সাথে সাথে নবীর দুরুদের কারণে মধু হইয়া যা। আমার নবীর দুরুদের এত শান, দুরুদের এত মর্তবা, আমরা তো দুরুদ পড়তে জানি না, দুরুদ পড়তে ভালো লাগে না। এই নবীর দুরুদ যে একবার পড়বে খোদার কসম সাথে সাথে দশটি গুণা মাফ, যে একবার পড়বে দশটি রহমত নাজিল হবে, দশ দিকের বালা মুসিবত দূর হয়ে যাবে। এবার নবীজি মধু টান দিয়া খাইলেন, এরপর দুধ টান দিয়া খাইলেন। এবার আল্লাহ শুরু করলেন, বন্ধু আপনি তো আমার বাড়িতে আনলেন, কি নিয়ে আসলেন? আমার নবীকে অবশ্য আমি আনলাম, আপনি তো জানেন, আপনি তো দেখেন, তবু আমি বলা লাগে। মাওলারে তুমি চাইছো আনার জন্য, আমি কোনো ধন সম্পদ আনতে পারি নাই, তোমার জন্য কি আনবো? কারণ তুমি তো ধনী বানানে ওয়ালা। ও আল্লাহ আমি গরিব, আমি গরিবের গরিবানা হাদিয়া কানা তুমি কবুল করবানি? আল্লাহ কয় অবশ্যই কবুল করম। এবার কয় কি আনছেন? আমার নবী সকের বাণী ফালায়া কয় আমি এনেছি সমস্ত গুনাগারের গুনাগুলা, কবিরা সগিরা জানা ওয়াজানা ইচ্ছা গুনাগুলা লইয়া তোমার দরবারে হাজিরা দিলাম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাত, সমস্ত গুনাগুলা নিয়ে আনলাম, উম্মতের সালাম দিয়া তোমার কাছে গুনাগুলা উপহার দিয়া দিলাম। আল্লাহ কয় আমি গ্রহণ করলাম, কবুল করলাম। এবার আমার দয়াল নবীজি এই কথা যখন আল্লাহ বললেন কবুল করলাম, আল্লাহ হেকমত ভাবে ধরলেন। এবার আল্লাহ কয় বন্ধু আপনি যে মধু খাইলেন, আপনি যে দুধ খাইলেন, খাওয়ার পরে দেখবেন নিচে একটু পানি থাকে কি থাকে না? যতটুক পরিমাণ রয়েছে রে আমার আল্লাহ কয় ততটুক গুনা রইয়া গেছে। নবী একটা লাভ দিয়ে কয় আল্লাহ কথাটা যদি একটু আগে শুনাই তা আমি গুনার জন্য নয় আমার উম্মতের প্রেমে গ্লাস শুদ্ধা সাবায়া খায়া ফ্যাডের মধ্যে রেখে দিতাম, উম্মতের আমল নামার মধ্যে গুনা রাখতাম না। এই নবীর প্রেম আমরা চাই কি চাই না, ভালোবাসা চাই কি চাই না।